সিংহ এমনই একটি প্রাণী যার নাম আমাদের কানে এলেই আমাদের মনে সাহসিকতা আর রাজকীয়তার একটি ভাবনা ফুটে ওঠে। আর তাই তো আমরা যখনই কোনো সময় কারো সাহসিকতার প্রসঙ্গে আলোচনা করি তখন তুলনা হিসাবে আমরা সবসময় সিংহকেই বেছে নেই। আর শুধু আমরা কেন, ইতিহাসের পাতা যদি ভালো করে ঘেঁটে দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে বহু প্রাচীনকাল থেকেই বহু মানুষই সিংহকে সাহসিকতার মূর্ত প্রতীক হিসাবেই মেনে চলে আসছে। সিংহ মানেই সাহস, সিংহ মানেই রাজকীয়তা। আর সেই কারণেই জঙ্গলে যত হিংস্র কোনো প্রাণীই থাকুক না কেন, রাজার মর্যাদা কিন্তু সবসময়ই আমরা সিংহকেই দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, এর সাথে আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু বাস্তব এটাই যে জঙ্গলের রাজা হওয়ার এই খেতাবটি ধরে রাখা সিংহের পক্ষেও কিন্তু সবসময় সহজ হয়ে ওঠে না। কারণ একদিকে যেমন জন্মানোর পর থেকেই পদে পদে একটি সিংহকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়, ঠিক তেমনভাবেই নিজের ক্ষমতাকে কায়েম রাখার জন্য মাঝে মাঝে এদেরকে এমনও কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয় যার সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন। তবে তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে সিংহের সংঘর্ষময় জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরতে চলেছি। তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, একটি সিংহকে জঙ্গলের সবথেকে বিপজ্জনক ও হিংস্র প্রাণী হওয়ার খেতাব দেওয়া হয়। কিন্তু এর সাথে সাথেই আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে সিংহ কিন্তু জঙ্গলের অন্যতম একটি দ্রুতগামী প্রাণী। আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একটি সিংহ ঘন্টায় প্রায় 60,000 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। সেই সাথে সাথেই একটি সিংহের ক্ষিপ্র মেজাজ এবং আক্রমণাত্মক ভঙ্গিমা সিংহকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। একটি সিংহের কাছে প্রায় 30টি ক্ষুরধার দাঁত থাকে যাদের এক একটির আয়তন প্রায় 10 সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে। নিজেদের এই তীক্ষ্ণ এবং ধারালো দাঁতগুলির সাহায্যে একটি সিংহ খুব সহজেই জঙ্গলে যে কোনো প্রাণীকেই নিজের শিকার বানিয়ে ফেলতে পারে। একটি পুরুষ সিংহের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 10 ফুটের কাছাকাছি হতে পারে এবং এদের ওজন প্রায় 250 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তবে সব থেকে অবাক করার মতো ব্যাপারটি হলো এই যে একটি সিংহ নিজের থেকে প্রায় 3 গুণ বড় আয়তনের জীবকেও খুব সহজেই শিকার করতে পারে। বন্ধুরা, এবার আমরা আপনাদের সাথে সিংহের সেক্স লাইফ নিয়ে একটু আলোচনা করে নেব। এ বিষয়ে কথা বলার আগে আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিংহদের সমাজে একমাত্র সিংহীদেরই পছন্দের জীবনসঙ্গিনী বেছে নেওয়ার অধিকার আছে। আপনারা জানলে অবাক হবেন যে একটি সিংহী নিজের প্রজননে পুরুষ সিংহের সাথে প্রায় 100 বার মিলিত হতে পারে। একথাটা শুনতে আশ্চর্য বলে মনে হলেও বাস্তব কিন্তু একেবারেই একথাই বলছে। একটি সিংহীর যখন প্রিয়ড পর্ব চলে তখন তার পিছনে অনেকগুলি সিংহ পড়ে থাকে, কিন্তু সিংহী মূলত সেই সমস্ত সিংহগুলিকেই পছন্দ করে যাদের ঘাড়ের কাছে ঘন কেশর দেখতে পাওয়া যায়। আসলে যে সমস্ত সিংহদের ঘাড়ের কাছে ঘন কেশর থাকে তাদেরকেই সিংহ সমাজে অতিরিক্ত শক্তিশালী হিসাবে মনে করা হয়। একটি সিংহীর গর্ভকাল প্রায় 110 দিনের কাছাকাছি হয়ে থাকে এবং একটি গর্ভকালের পরে সিংহী 1 থেকে শুরু করে প্রায় 5টি পর্যন্ত সন্তানের জন্ম দিতে পারে। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে মাঝে মাঝে যদি দলের মধ্যে সদস্য সংখ্যা অনেকটাই বেশি হয়ে যায় তখন কিন্তু সিংহী নিজের কিছু সন্তানকে মেরে দিতেও পারে। একটি শিশু সিংহ জন্ম নেওয়ার পর প্রায় 2 সপ্তাহ বাদে তার চোখ ফোটে, 4 সপ্তাহ বাদে সে হাঁটতে চলতে শেখে এবং প্রায় 3 মাস পর থেকেই সে শিকারে যাওয়া শুরু করে দেয়। যদিও এই সময়ে শিকারের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা দলের বড়রাই পালন করে, কিন্তু সিংহ ছানাটির শিকারে হাতে করি এই সময়ই হয়। যেহেতু সিংহ একটি সমাজবদ্ধ প্রাণী তাই তারপরেও কিন্তু সিংহ ছানাটি নিজের দলের সঙ্গেই থাকে। একথা তো আশা করি আপনারা সকলেই জানেন যে একটি সিংহের দলকে প্রাইড বলে।
বলা হয় এবং সিংহের ছানাটিও সেই সময় ওই প্রাইডের একটি অংশ হয়ে ওঠে। আসলে এতক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু আসল মজা তো এরপর থেকে শুরু। আপনি কি জানেন, যখন একটি প্রাইডে সদস্য সংখ্যা অনেক বেশি হয়ে ওঠে, তখন হঠাৎ করেই দলের বড় সদস্যরা দলের ছোট সদস্যদের দল থেকে তাড়িয়ে দেয়। একটি সিংহকে যখন দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন সে কিন্তু প্রথমেই সেখান থেকে চলে যায় না, সে কিছুক্ষণ নিজের অঞ্চলেই ঘোরাফেরা করতে থাকে, শুধুমাত্র এই আশায় যে যদি তাকে আবারও তার দলে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু যখন সে দেখে যে ফেরার কোনো উপায়ই অবশিষ্ট নেই, তখন তাকে অনেকটা বাধ্য হয়েই বেরিয়ে যেতে হয়। অনেক সময় সিংহী নিজের সন্তানকে আগলানোর জন্য দলের বিরোধিতা করে, কিন্তু তার বিরোধ দমন করে দেওয়া হয়। সে প্রয়োজনে দল ছেড়ে বেরিয়েও যেতে পারে, কিন্তু সে চাইলেও দল ছেড়ে বেরোনোর সিদ্ধান্ত কিন্তু এতটাই সহজ হয় না। কারণ এক, সিংহীরা দলবদ্ধভাবে শিকার করে এবং একার পক্ষে শিকার করা সহজ ব্যাপার নয়। আর দুই, শিকার করার সাথে সাথে সন্তানের দায়িত্ব নেওয়াও খুবই চাপের ব্যাপার, তাই সে একবার চলে গেলেও পুনরায় তাকে দলেই ফিরিয়ে আসতে হয় এবং এক্ষেত্রে তাকে দলে নিয়েও নেওয়া হয়। কারণ একটি সিংহের দলে মূলত সিংহীরাই শিকার করে এবং সিংহ মূলত নিজেদের অঞ্চলে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, তাই শিকার ধরার স্বার্থে সিংহীকে পুনরায় দলে ফিরিয়ে নিতেই হয়। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে, দলচ্যুত হওয়ার পর ওই সিংহ ছানাটি কি করবে? সে গেলেও যাবেই বা কোথায়? কারণ সমস্ত এলাকায় কোনো না কোনো সিংহের দলের আন্ডারেই পড়ে এবং একটা অচেনা আগুন্তককে কেউই আশ্রয় দিতে পছন্দ করে না। এক্ষেত্রে তার খাবারেরও একটা বড় সমস্যা দেখা যায়, কারণ শিকার ধরার বা কারোর থেকে খাবার নেওয়ার কোনো উপায় তার কাছে থাকে না। আসলে এক্ষেত্রেও ওই সিংহটির কাছে মাত্র দুটো উপায়ই অবশিষ্ট থাকে, এক, বহু দূরে কোথাও চলে যাওয়া, আর দুই, না খেতে পেয়ে মরে যাওয়া। কিন্তু একথা ভাবতেও অবাক লাগে যে সিংহের মতো একটি প্রাণী না খেতে পেয়ে মরবে? তবে বিশ্বাস করুন, এরকম পরিস্থিতি কিন্তু তখন ওই সিংহটির জন্য তৈরি হয়ে যায়। এর পিছনে ব্যাখ্যা কি তাহলে শুনুন। আসলে সিংহদের দলে মূলত সিংহীরাই শিকারের মুখ্য ভূমিকা নিয়ে থাকে এবং শিকার করার সমস্ত আদব কায়দা তাদেরই ভালোভাবে জানা থাকে। যখন একটি সিংহের পক্ষে একা এবং ক্ষুধার্ত অবস্থায় একটি শিকারকে সম্পন্ন করা সহজ ব্যাপার হয় না। ধরা যাক সে একটি বড় মহিষকে আক্রমণ করলো, এমনিতে দলবদ্ধভাবে আক্রমণ করলে হয়তো মহিষটি মারাই যেত, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা হবে। কারণ একা একটি সিংহকে দেখে মহিষদের দলে বাকি সদস্যরা এগিয়ে আসবে এবং হয়তো সিংহটিকে তারা সবাই মিলে মেরেও ফেলতে পারে, তাই এক্ষেত্রে সিংহের কাছে একা শিকার করার আইডিয়া সম্পূর্ণই ব্যর্থ হবে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে বাঘকে কিন্তু কোনোদিনই এই সমস্যায় পড়তে হবে না, কারণ বাঘের আক্রমণ করার কৌশল সিংহের চেয়ে অনেক উন্নত এবং বাঘ একাই যে কোনো বড় আকৃতির প্রাণীকেও মেরে ফেলতে পারে। যাই হোক, আবার ফিরে আসা যাক সিংহের প্রসঙ্গে। বাফেলোকে আক্রমণ করার প্ল্যান তো সিংহের ফেল করে গেল, কিন্তু এবার সিংহটি করবে কি? এক্ষেত্রে সিংহটি হয়তো ছোট কোনো বুনো শুয়ারকে আক্রমণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই বুনো শুয়ারকেও সিংহরা দলবদ্ধভাবে আক্রমণ করে থাকে। তাহলে এবার উপায় কি? সত্যিই কি একটা সিংহ একটি বুনো শুয়ারকেও হারাতে পারবে না? তাহলে চলুন এটাও জেনে নেওয়া যাক। আসলে এক্ষেত্রে ওই সিংহটি ওই বুনো শুয়ারটিকে শিকার করার জন্য অন্য উপায় বার করবে। এমনিতে তো দলবদ্ধ অবস্থায় এরকম কোনো বুনো শুয়ারকে শিকার করতে গেলে অনেক সময় কি হয় যে শুয়ারটি আগাম বিপদকে আঁচ করে নিয়ে কোনো কিছুরই পরোয়া না করেই সোজা একমুখে দৌড়াতে শুরু করে দেয়। দলবদ্ধ অবস্থায় যেহেতু সিংহীরা শিকার করার মূল দায়িত্বে থাকে, তাই তাদের ক্ষেত্রে শিকারটি ধরে ফেলা অত্যন্ত সহজ হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে সিংহের শিকার করার এত ট্যাকটিক্স এবং স্ট্যামিনা থাকে না, তাই সিংহটিকে অন্য উপায় অবলম্বন করতে হয়। সে বুনো শুয়ারটিকে মাটি খুঁড়ে বার করে নেয় এবং তারপর তার শিকার করে। কিন্তু এক্ষেত্রেও সমস্যা হলো এই যে মাটি খোঁড়াও সবসময় একটি সিংহের পক্ষে সহজ ব্যাপার হয়ে ওঠে না, তাই যদি বর্ষাকাল হয়ে থাকে তাহলে সিংহ খুব সহজেই এই উপায়ে শিকার করে নিতে পারবে, কারণ জলমগ্ন অবস্থায় মাটি খোঁড়া সিংহের পক্ষে অত্যন্ত সহজ হয়। কিন্তু যদি বর্ষাকাল না হয়
তাহলে সিংহটি কি করবে? আসলে এরকম পরিস্থিতিতে ওই সিংহটির কাছে একটাই মাত্র পথ অবশিষ্ট থাকে এবং সেটি হল দলের লিডারকে হত্যা করে নিজেই একজন লিডার হয়ে যাওয়া, অর্থাৎ রাজাকে মেরে নিজেই রাজা হয়ে যাওয়া। কিন্তু একথা তো আমরা সকলেই জানি যে দলের মধ্যে যে পুরুষ সিংহটি সব দিক থেকে সবার চেয়ে এগিয়ে থাকে তাকেই দলের লিডার হিসাবে মেনে নেওয়া হয়। তাহলে কি এরকম একজন লিডারকে হারানো একটি একা এবং ক্ষুধার্ত সিংহের পক্ষে কোনোদিনই সম্ভব হয়ে উঠতে পারে? উত্তরটি হলো না, কখনোই নয়। তবে এক্ষেত্রেও ওই সিংহটিকে একটি চাল চালতে হয়। সে ওই সময় কি করে? ওর সাথেই অন্য যে সমস্ত সিংহকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নিজের একটি আলাদা দল তৈরি করে। আলাদা দল গঠন করা হয়ে গেলে ও নিজেই ওই দলের লিডার হয়ে যায় এবং সবাইকে নিয়ে আগের দলের লিডারের উপর আক্রমণ করে দেয়। কি স্মার্ট, তাই না? তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অন্যথায় এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।